করার। তো আর আমাদের তো এমনি আমরা প্রত্যেকেই এখন টিভিতে দেখছি মাননীয় মুখ্যমন্ত্রী তারপরে প্রধানমন্ত্রী আমাদের যেটা বলছেন বারবার করে যে আপনারা হাত ধোবেন স্যানিটাইজার দিয়ে, তারপরে একটু গরম জল খান, আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়বে, যেন কারো সংস্পর্শে না যেতে। তো আমরা যদি এইগুলোকে মানে ঠিকঠিক ভাবে মেনে চলি তাহলে আমরাও করোনা থেকে অনেক দূরে থাকবো, তাই না? আর আগামী দিনে আমরা নিশ্চয়ই করোনার যে বিপর্যয়টা এসছে আমাদের সারা পৃথিবীতে এর থেকে আমরা কাটিয়ে উঠতে পারবো। ঠিক আছে, নমস্কার।